ব্রিজ সংস্কার না না হওয়ায় দুর্ভোগ এলাকাবাসীর জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গণপরিবহনগুলো অবহেলিত প্রবেশমুখ আমিন বাজার সংলগ্ন তুরাগ বাকুরতা বেলি ব্রিজ ব্যস্ততম সড়কের এই ব্রিজটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বহুদিন যাবৎ সংস্কার হচ্ছে না ফলে এই ব্রিজটি ব্যবহারকারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে অন্য কোনো সংযোগে সড়ক না থাকায় মানুষ বাধ্য হয়ে ভাঙাচোরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করছেন মানুষের পোহাতে হচ্ছে চরম কষ্ট আর সময় অপচয় ভাঙা ব্রিজ এই ব্রিজটাতে আইতে গাড়িলে খুব ভয় করে আমরা এই ব্রিজে চলাফেরা করি বেশি খুব ঝুঁকিপূর্ণ করে না এই ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমরা অনেক কষ্টে এইখান থেকে চলাফেরা করি সংস্কারের দাবি এলাকাবাসীর বহুদিনের কিন্তু কর্তৃপক্ষের যেন টনক নড়ছে না আর এই বৃষ্টি নিয়ে মানুষের মনে বিরাজ করছে অজানা যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা তুরাক ভাকুরতা বেলি বৃষ্টি আদর সংস্কার হবে কিনা এমন প্রশ্ন এলাকাবাসীর মনে তবে স্থানীয় দাবি জরুরিভাবে বৃষ্টি সংস্কার করা হোক যাতায়াত ব্যবস্থায় মোচন করা হোক শত মানুষের কষ্ট ভাঙা বৃষ্টি কবে নাগাদ সংস্কার হবে তার সঠিক উত্তর জানা নেই এলাকাবাসীর থেকে আবুল সবুজ পল্লীটিম